তো সকাল থেকে উঠেই আমার সামনের দিকের প্রকৃতিটা দেখতে সবারই ভালো লাগে। এখন যেহেতু বসন্ত, বসন্তকাল, তাই আবার বসন্ত উৎসব, তো সেই জন্য না সামনের দিকে আমার জবা গাছটায় যে ফুল হয়, লাল লাল জবা ফুলগুলো, সেগুলো দেখালাম। আর আজকে যেহেতু হোলি, তো হোলিতে কীরকম আমি অংশগ্রহণ করলাম। আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে দোল পূর্ণিমা, সবাইকে যেন দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই অনেক অনেক রং মাখবেন, তবে অবশ্য সাবধানে মাখবেন, যাতে অপরের না ক্ষতি হয় বা নিজেরও যাতে না হয়, খুব সাবধানেভাবেই রংটা মাখবেন। আর আজকে আমারও এখনও পর্যন্ত রং মাখা হয়নি। অরিত্র তো রং মেখেই বসে গেছে পড়তে, ওর বাবার সঙ্গে ও পড়তে বসছে আজকে সকালবেলা, তো অঙ্ক করাচ্ছে ওর বাবা আজকে। আমি আজকে পড়াইনি, আমি কাজ করছিলাম, আর একটু যাব গোয়ালা পুকুরের দিকে, তো সেই জন্য অরিত্রকে ওর বাবার কাছে পড়তে দিয়েছি। আর ওকে ওর শিউলি দিদি রং একটুখানি মাখিয়ে দিয়েছে চুলের মধ্যে আর কপালে আর একটু গালে, বেশি তো রং দেয়নি। তো আজকে রং পূর্ণিমার দিন সবাই অনেক অনেক মজা করবেন, খুব খুব আনন্দ করবেন। দোল পূর্ণিমায় অবশ্যই তো একটু রং মাখতে হয়, আর রং মাখতে যাতে কারোর নাই কিছু অসুবিধা হয় মাখতে গিয়ে, বা রং নয় আবিরটা মাখা যাবে, কিন্তু রং তো খুবই খারাপ আমাদের স্কিনের ক্ষেত্রে। রংটা মাখতে মেখে অনেক সময় অনেক ছোট বাচ্চা চোখে পড়ে যায় বা অনেক কিছু দুর্ঘটনা ঘটে, তো সেদিকে যাতে না দুর্ঘটনা ঘটে আমাদের খেয়াল রাখতে হবে। খুবই সাবধান সচেতনভাবেই দোল পূর্ণিমার রংটা মাখতে হবে। তো দুদিন দোল পূর্ণিমা আজকাল, তো দুদিনই রং মাখা উৎসব, সবাই হোলিতে খুব খুব আনন্দ করবেন, হোলি উৎসবটা খুব সাবধানেই কাটাবেন। তো অরিত্র এখন পড়ছে, আমি এবার গোয়ালা পুকুর যাবো। আর আজকে দুপুরে রান্নাবান্না একদম ছুটি, ছুটি বলতে আমার রান্নাবান্না হবে, ওদের জন্য একদম ছুটি, নিমন্ত্রণ আছে, বাবা ছেলে দুজনেই নিমন্ত্রণ খেতে যাবে। তো অরিত্র পড়াশোনা করছে আজকে ওর বাবার কাছে, মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্টে। তো আমি রান্নাবান্নাটা করেই এবার যাব, আর যোগ করছে, স্কুলের অনেক টাস্ক দিয়েছে, তারপর ছবি আঁকা, ছবি আঁকার অনেক টাস্ক, সামনে আবার রবিবার, রবিবার দিন ক্লাস হবে, তো সবগুলো নিয়েই ওর বাবার কাছে বসছে আজকে, আমি পড়াইনি, পড়াশোনা করতেছে আমার ছেলে। বাড়িতে ছিলাম না, অরিত্রার অবস্থা দেখে একদম ভূত হয়ে গেছে, গলা পিঠ টিট কানগুড়ি পুরো একদম রং মাখছে। আমি ভাবছিলাম যে ওকে একটু বেশি রং খেলায় আজকে, মানে রং মাখতে দিব না, একা একা মেখে যাচ্ছে। খালের সে সাইডে গিয়েছিলো, কোন কোন ছেলেগুলো ওকে মাখিয়ে দিচ্ছে। আর এই যে গলাটা দেখুন, গলাটা ঘুরে কানগুড়ি, গলা কিছুটা পরিষ্কার করছে, আবার রং, আজকে সারাদিন ওর রং মাখবে শুধু। দেখি এমনিতে টনসিলের ধার আছে, বেশি সাবান শ্যাম্পু মাখায়নি, গরম জলে চান করে, আর কি অবস্থা করছে গোটা পিঠ টিট, পিঠ, জামা, গলা। তো আজকে রং পূর্ণিমার দিন, যদিও একটু মাখতে হয়, কিন্তু ওর তো এমনিতে ঠান্ডার ধাত আছে, ওকে এই জন্য আমি বেশি মাখাতে দিই না। আচ্ছা যাবো দিদাঘর, ও দিদাঘর যাবে কাল থেকে, কাল থেকে শুধুই চোখে পড়বে রংগুলো, আমি না বলছি, মুখ ধুয়ে, মুখ ধুয়ে যা, আর মাখতে হবে না, যা মাখে হচ্ছে, একটু মাখলে মাথায় নিলেই হবে। কাল থেকে শুধু অস্থির করছে, দিদাঘরকে যাবে, ওর মাসিমণিরা সবাই আসবে, দিদাও বলছে। তো দেখি কখন কি টাইম হয় যাওয়ার জন্য। তো আজকে দোল পূর্ণিমাটা যাক, পূর্ণিমার দিন যাবো না কালকের দিকে, আর অনেকদিন যাওয়াও হয়নি বাপের ঘর, আর ও খুব খুব জেদ করছে, দেখা যাক কি হয়। তো রং মাখাইনি ওকে, মাখতেও না বলেছে, আমি বাড়িতে ছিলাম না, সেই খালপাড়ে সেই সাইডে গেছিলো সমীরণের সঙ্গে, সব বাচ্চারা মাখিয়ে দিচ্ছে, নিজেও মাখছে, লোককেও মাখাইছে, ভূত হয়ে আসছে পুরো একদম, রঙে চেনাই যাচ্ছে না ওকে। আবার চান করাও ভালো করে, তারপর তো দুপুরের নিমন্ত্রণ আছে, খেতে যাবে। আর আমার তো এখন রান্নাবান্নার কিছুই ব্যবস্থা হয়নি, তো এবার ব্যবস্থা করব কি রান্না করা যায়। একার জন্য না রান্না করতে সত্যি একদম ইচ্ছা করে না, একদম ভালো লাগে না, তবু তো দুটো খেতে হবে। কালকে রাত্রিবেলা শরীরটা খুব খুব খারাপ ছিল, ঘন ঘন না গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে আমার, এতটাই খারাপ। তো যাই হোক, রান্নাবান্নাটা সেরে নিই, কী রান্না করা যায়, অন্তত ভাতে ভাতেটা তো রান্না করতে হবে, তো রান্নাবান্নাটা করি। তো অরিত্র এমনভাবে রং মাখছে, তো ও মাখেই, ওকে খেয়েছিলো খালপাড়ে সেই সাইডে গিয়েছিলো। তো এটা আর এখন আজকে দুপুরে হলো, এখন আরও কালকে বাকি, বিকালে বাকি, সন্ধ্যায় বাকি, তো অনেকক্ষণ কি রং রাখবে, এই জন্য আমি ওকে উষ্ণ গরম জল করে মাথাটা ধুইয়ে নিচ্ছি, পরিষ্কার করে দিলাম। মাথায় থাকলে না অনেক সময় মাথাটা ভার ভার লাগে, সেই জন্য আমি ওকে গরম জল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নিলাম। আবার রং ওর সহ্য হয় না, এমনিতে টনসিলের ধাত আছে, একটু ঠান্ডা লাগলেই ওর হাঁচি সর্দি কাশি শুরু হয়ে যায়। তারপরে আবার এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেহেতু সকালবেলা খুব শীত শীত লাগে, ওর জন্য রংটা আমি ওকে ধুয়ে দিলাম, আবার হয়তো সন্ধ্যাবেলা বা বিকালবেলা মাখবে। তো খালপাড়ে কখন চলে গেছিলো, রং মেখে একবার ভূত হয়েছিল,
যেহেতু দোল পূর্ণিমা পরপর দুদিনই রং মাখা দিন, তো আপনার দাদাভাইকে একটুখানি আমি পায়ে দিয়ে আর একটুখানি মাথায় দিয়ে প্রণাম করলাম আর অরিত্রকে একটু দিয়ে দিলাম। তো আজকের দিনে বেশির না রং মাখলেও একটুখানি নিতে হয় রং মাখা উৎসব। আর আমার সেজোজাকে দিলাম একটুখানি পায়ে দিয়ে আর একটু গালে দিয়ে প্রণাম করলাম। তো রং যতই মাখবো না একটুখানি অন্তত রং ছুঁতে হয়, নিতে হয়। আর শিউলি দিদি অরিত্রকে খুবভাবে রং মাখিয়ে দিচ্ছে ভালো করে, সকাল থেকে একবার মাখা হয়ে গেছে আবার দুপুরে, তো রং মাখা এখন কাজ চলছে। সন্ধ্যা হাতে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি অরিত্র আমি, আর আমার তো দুপুরবেলা আমি খেয়েছিলাম আলু সিদ্ধ ভাত, এই জন্য জোর খিদা পেয়ে গেছে। তো সন্ধ্যার টিফিনটা এখন থেকেই হয়ে যাচ্ছে, পেঁয়াজি করলাম ঘরে, পেঁয়াজি মুড়ি। আর খুব মশা লাগছে অরিত্রকে, একটু মশা লাগছে, আজকে আর চপটা মানা হয়নি, ঘরেই করেছি বড় বড় পেঁয়াজি। ঝাল দেয়নি কিন্তু আজকে, ঝাল আছে আজ, ঝাল একদম হয়নি, কাঁচা লঙ্কার পেঁয়াজি হয়েছে, কাঁচা লঙ্কার পেঁয়াজি, ঝাল একদম নয়, একটু ঝালনি, শুকনো লঙ্কা দিলে কিন্তু ঝাল হতো। রান্না আছে অন্যদিন, সেদিন নুন হয়েছিল, আজকে একটু রান্না আছে, রান্না মশা লাগছে। এরপরে রাত্রের খাবার কী হবে? ঘুগনি মুড়ি। তুমি মুড়ি খাবি? মুড়ি শুধু একটু ভালো মন্দ করে, কালকে তো ভাত খেলি, আজকে আজকে রুটি খাবো, দিদা হয়ে যাবে, দিন গুঞ্জে সময় মনে দিদা হয়ে যাবে, কখন দিদা হয়ে যাবে, ওই তো তোর মন ছটফট করছে রাত্রিবেলা, মানে ঘুম ঘুম হবে না, দিদাদেরকে যাওয়ার জন্য এসেছিস, অনেকদিন বা যাওয়া হয়নি, বৃষ্টি হলো না সেদিন ভাই ফোনটার সঙ্গে তিন চার মাস হয়েছে। এক ঘন্টার মধ্যেই আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি বাপের বাড়ি, আর আমি এখনও চেঞ্জ করিনি শাড়ি, আর অরিত্র এসেই লেগে গেছে হুলি করবে। তো ও আর ওর তাতা দিদি, তো তাতা দিদি বলতে আমার দাদার মেয়ে, ছোটদার মেয়ে, দুজনে মিলেই ঝাঁটা নিয়ে একদম রেডি হয়ে গেছে, তো পাতা ঝাঁটাচ্ছে, এখনই হুলি করবে। আর আমি এক ঘন্টা বলতে ও পাশে টোটো এসেছি আর এপাশে টেকা দাঁড়িয়েছিল ভগবানপুরে, তো আসা মাত্রই উঠে পড়েছি, তো সঙ্গে সঙ্গেই চলে এলাম এবার ড্রেসটা চেঞ্জ করবার। অরিত্র তো এসেই শুধু জামাটা চেঞ্জ করে শুধু পাতা ঝাঁটাতেই অস্তি, পাতা ঝাঁটিয়ে এখানে হুলি করবে, দুজনেই লেগে গেছে কোনো রকম জামাটা চেঞ্জ করে, পায়ে জুতা টুতা পরেনি, তো একটু বেলা বেলা মতো আছে এখনও, অন্ধকার হয়নি, সন্ধ্যা হয়ে আসেনি। তো এসা মাত্রই না হাত পা মুখ ধোয়া নেই, খাওয়া নেই, দাওয়া নেই, তো ঝাড়ু হাতে নিয়ে লেগে গেছে, তো বাঁশ পাতা একসঙ্গে জড়ো করছে, ওদের হুলি করবে একসঙ্গে, আর আমি চেঞ্জ করি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। একটু আবির থাকা দিয়ে দিতে হইতো, আবির দিতে আছে, হ্যাপি হোলি আবার আসছে, বছর 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 আবার হবে হোলি, কি না রং তেমনি হ্যাপি হোলি।
মুড়ি টুড়ি সেরে চলে এলাম খেতে, তো খাওয়া দাওয়া করব। তো এখানে জয়িতা নিয়ে এসেছিল বোম, বোম দিয়ে মা মুড়ি খেতে দিয়েছে। তো আমাদের চিস্তিপুরের বোমগুলো খুব সুন্দর, খুব টেস্টি, আর অরিত্র বোম দিয়েই খাবে বললো, চপ আর দেওয়া হয়নি, চপও আছে। তো বোম দিয়ে মুড়ি খাচ্ছে, আর মা গেছে পূজা করতে সন্ধ্যাবেলা, যেহেতু গোপাল ঠাকুর আছেন তো পূজা করতে। আলু, হ্যাঁ অরিত্র আলু দিয়েছে হুলির মধ্যে, তো আলুটা এখন সেদ্ধ হয়নি বলে চলে এলাম মুড়ি খেতে। আর মুড়ি খেলাম, তো খেয়ে দিয়ে আবার এখানে বোমের মধ্যে না শশা দেওয়া আছে, শশা নারকেল বিট গাজর আছেই, তো বোমগুলো খুব টেস্টি। জল ঢেলে খাবি, হ্যাঁ জল ঢেলে খাবি, হ্যাঁ ঝাল ঝাল, তো বোতল তো আছে ওখানে, নিচে বোতল আছে আমার, দিজুরা দিদা। মা গোপাল পূজা করতে হচ্ছে, মা এলে আবার খাবে। খুব ঝাল কিন্তু, জল ঢেলে খাবি তাহলে, তো বোমগুলো তুলে রাখতে হবে। লক্ষ্মী মাসি আসবে এক্ষুনি, লক্ষ্মী মাসি অনেক দূরে আছে, বাসে আসছে। দিদা ঝাল দেয়, দোকানে ঝাল দেয়, তুই ঝাল দিয়েছিস দিদা, দিদা ঝাল দেয়, তো ঝটপট ঠাকুরের প্রসাদ খাচ্ছি, একটু নকুল একটু আঙুল নিয়ে আর পেঁপে একটু খেলে। নাড়ু খাবো, নাড়ুটা খা, গপুকে গপুকে নাড়ুটা দিবে, তুই অন্যান্য ফলগুলো খা না। সব আমরা একসঙ্গে জমায়েত হয়েছি, তো আমার বোনেরা এসছে, বোনেরা নয় বোন, আমার সানো বোন এসছে, ও দুটো মেয়ে, তো রানি আর মানি এই মাত্র এলো, তো সন্ধ্যা হয়ে গেছে ওরা আসছে, ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম, স্ট্যান্ডে গেছিলাম তো আনলাম, আর ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন মানি খাচ্ছে, রানি না মানি, মানি এখন মিষ্টি খাচ্ছে, মিষ্টি গোল্লা খাচ্ছে মিষ্টি। আর রানি তো আমার খুব ভালো, রানি মানির সঙ্গে অনেকদিন দেখা হয়নি, আজকে প্রায় কতদিন হলো, ছমাস মতো দেখা হয়নি, তো এদের সঙ্গে সবারই আজকে দোল পূর্ণিমায় দেখা হয়ে গেল। আর এদের বাড়ি হচ্ছে চণ্ডীপুর, চণ্ডীপুর থেকে এসছে, অনেকটা রাত্রি করেই বেরিয়েছে বিকাল বিকাল, তো সন্ধ্যা হয়ে গেছে, গাড়িতে এসেছিলো খুব খুব ভিড়ের মধ্যে, দুটো ছোট ছোট দুটো আমার ঝিয়ারি দুজনকে নিয়ে এসছে অনেকটা ভিড়ের মধ্যে, তো দুজন বোনের মধ্যে দেখা হলো। আর জয়িতা তো আছে, জয়িতা মার সঙ্গে এখন হেল্প করছে, মা রান্না বান্না করছে, তো আমরা এসে বিশ্রাম করলাম, খেলাম দিলাম, এইসব কাজ করছি, রান্না বান্না একদম হাত লাগাইনি, মাই সব করছে। আর এরা এসে এইমাত্র ড্রেস চেঞ্জ করছে, তো খাওয়া দাওয়া হয়নি, আমার বোন এখন খাবে আর আমরাও খাবো, তো আমরাও টিফিন খেয়েছিলাম সন্ধ্যাবেলা, দেখি আমি আর রয়েছিল, তো এদেরকে এবার খেতে দিই, আপনারা শুধু কন্টিনিউ দেখে যান। রৈত্র এসেই তো কী দুষ্টামি, কী দুষ্টামি, খুব দুষ্টামি করছে, শুধু নাচানাচি, একটা কথা শুনেনি দিদা ঘর আছে, একটা আমার কথা শুনেনি, মানি আমার খুব ভালো, রানি মানি খুব মিষ্টি, এরা আমার মানি আসতে চায় না, আমার ক্লাস থেকে আমার কাছে আসতেই চায় না এরা। গোপু সোনা আমার আছে, গোপু এসো, বউ টাটা করে দাও, টাটা টাটা করো, একটু টাটা করো, হাই হাই বলো, হাই বলো, পারো নি হাই বলতে, টাটা টাটা। মশা লাগছে।
তো আজকে রাতের খাবার খেতে বসে গেছি, তো বোনেরা খাবে একটু পরে, আমি আর অরিত্র আগে খেয়ে নিচ্ছি। কারণ ওর ঝিয়ারি দুজনকে না ঘুম বাড়াতে গেছে, ওই জন্য একটু দেরি করে খাবে। আর অরিত্র তো ঘুম চলে এসছে অনেকক্ষণ দৌড়ঝাঁপ করার পর, লাচারাচির পর। এবার ওকে ও খেয়ে নিচ্ছে আর আমিও খাবো। তো আজকে রাতের ডিনারে মা অনেক কিছু তৈরি করছে, পেঁপে ভাজা, বড়ি ভাজা, বেগুন মোলা, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, পেঁপে দিয়ে ঝোল হয়েছে, আর এটা দিয়ে ছটফট করে খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই রাখলো, সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, গুড নাইট, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।